আপনার ইমো অ্যাকাউন্টটি যদি কেউ হ্যাক করতে আসে, তাহলে আপনাকে বাপ বলে চলে যাবে, যে বলবে যে এই ইমো অ্যাকাউন্টে হ্যাক করা একেবারেই অসম্ভব। শুধুমাত্র আপনি আপনার ইমোতে দুইটা সেটিং যদি আপনি চালু করে রাখেন, তাহলে দুনিয়ার কোনো হ্যাকার আপনার ইমোকে কিন্তু কোনোদিনে কিন্তু হ্যাক করতে পারবে না, উল্টা আর আপনাকে বাপ ডাকবে। তো দুইটা সেটিং কি, সেই সেটিং পাওয়ার জন্য আপনি কি করবেন, প্রথমে চলে আসবেন আপনার যে ইমো অ্যাপটি রয়েছে এইখানে। তো ইমো অ্যাপে যখন আপনি চলে আসবেন, ওই সেটিং পাওয়ার জন্য এখান থেকে আপনি প্রথমে দেখতে পাবেন এই যে আপনার প্লাস অপশন রয়েছে এখানে, এই জায়গায় ক্লিক করবেন। এইখানে ক্লিক করে যাওয়ার পর এখান থেকে দেখতে পাবেন মোর অপশন রয়েছে, আপনি মোরে ক্লিক করবেন এবং আপনি এইখান থেকে দেখতে পাবেন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি, আপনি এই জায়গায় ক্লিক করবেন। এইখানে ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে দেখতে পাবেন এই যে একটি অপশন রয়েছে লগ ইন প্রোটেকশন, আপনি কি করবেন এই জায়গায় ক্লিক করবেন। এইখানে ক্লিক করলে এটা কিন্তু আপনার নর্মালি এখান থেকে অফ কিন্তু করা থাকবে। তো যদি আপনার এটা এখান থেকে অফ করা থাকে, তাহলে আপনি এটা এখান থেকে অবশ্যই এখানে ক্লিক করে চালু কিন্তু আপনাকে করতে হবে। তো যদি আপনি এটা চালু দেন, তাহলে আপনার কি কি লাভ হবে, তো ধরুন কোনো কারণে আপনার ইমো অ্যাকাউন্টটি হ্যাক করার জন্য চেষ্টা করছে এবং আপনার কোড নাম্বারটি কোনো না কোনো ভাবে তারা পেয়ে গিয়েছে, এখন আপনার ইমোটি হ্যাক করবে তাদের কোনো ডিভাইস থেকে লগ ইন করে। তো যখনই আপনার ইমোর কোড নাম্বারটা নিয়ে তারা লগ ইন করতে যাবে, আপনার ইমোটি কিন্তু লগ ইন কিন্তু করতে পারবে না। কেন করতে পারবে না, এই যে আপনি এটা চালু করে দিয়েছেন এইটার কারণে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বলা হয়েছে আপনার টাস্টেড ডিভাইস, মানে এই ইমোতে আপনার যে ইমোটি রয়েছে এই ডিভাইস ছাড়া অন্য আদার্স কোনো ডিভাইসে আপনার ইমোটি লগ ইন করতে পারবে না। আপনার ইমো নাম্বার নেই, আপনার ইমো কোড নাম্বার নেই, যাই কিছু করুক না কেন, জিন্দগিতেও আপনি যতক্ষণ পর্যন্ত এইটা এখান থেকে অফ না করবেন, ততক্ষণ পর্যন্ত দুনিয়ার কোনো হ্যাকার আপনার ইমোটি কিন্তু তাদের কোনো ডিভাইসে লগ ইন করতে পারবে না, হ্যাকও কিন্তু করা একেবারে অসম্ভব। তো এইটা ছিল আপনার একটা সেটিং। দ্বিতীয় সেটিংটি পাওয়ার জন্য আপনি এখান থেকে ব্যাক করবেন, ব্যাক করে দেওয়ার পর আপনি এখান থেকে একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে চলে আসলে এইখান থেকে আপনি পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন এখানে ম্যানেজ ডিভাইস নামে একটা অপশন, এই জায়গায় ক্লিক করবেন। তো এখানে এসে যদি আপনি এখান থেকে দেখেন যে আপনার এটা এখান থেকে অফ করা রয়েছে, অবশ্যই এটা আপনি এখানে ক্লিক করে চালু করে দিবেন। এইটা চালু করলে অন্য কোনো মানে মাল্টি কোনো ডিভাইসে আপনার ইমোটি লগ ইন করতে পারবে না, এই ইমোটি ছাড়া, মানে আপনার যে ডিভাইস ইমো বর্তমানে লগ ইন রয়েছে। তো এরপরে এখানে আপনি বুঝতে পারবেন আপনার ইমোটি হ্যাক হয়েছে কিনা, যদি কেউ হ্যাক করে অলরেডি ফেলে, তাহলে কিন্তু এখান থেকে আপনার এই যে একটি নাম থাকবে, এটা আপনার এই ইমোর নাম, মানে যেই ডিভাইসে আপনার ইমোটি লগ ইন রয়েছে এটার নাম। এর নিচে যদি আপনার আরো কোনো ডিভাইসের নাম থাকে, বুঝে নেবেন আপনার ওই ডিভাইসে কিন্তু আপনার ইমোটি অলরেডি লগ ইন রয়েছে, আপনার ইমোটি কিন্তু অলরেডি হ্যাক কিন্তু করা হয়েছে। তো এইটার মাধ্যমে কিন্তু আপনি বুঝতে পারবেন। যদি আপনার এখানে একটি নাম শো না করে আরো কোনো নাম শো করে, অবশ্যই এই ভিডিওতে কমেন্ট করতে ভুলবেন না। তো এই যে দুইটা সেটিং দেখালাম, যদি আপনি এই দুইটা সেটিং আপনার ইমোতে করে রাখেন, জিন্দগিতে কোনো হ্যাকার আপনার ইমো কিন্তু হ্যাক করতে পারবে না, একেবারেই অসম্ভব।